माननीय অসমৰ ৰাইজলৈ আমি সবিনয়ে কেতমান গুহাৰি ৰাখিব বিচাৰিছো। যিখিনি নিৰ্দেশনা দিয়া হৈছে সেই নিৰ্দেশনা সমূহ পালনৰ ক্ষেত্ৰত কোনো যাতে কম্প্ৰমাইজ নহয়, কোনো যাতে আপোচ নহয়, সেই ক্ষেত্ৰত এবার অলপ বেশিকে চকু রখা হব। এতিয়া যেনেকে কলে শহর অঞ্চল আর নগর সমিতি সীমার পাঁচ কিলোমিটার ভিতর সকল দিনের দোকান পোহার এটা বজাত বন্ধ হব। এতিয়া কিছু খবর আহিছে যে দোকানখন বাহিরের পর বন্ধ কিন্তু ভিতরের অলপ গন্ডগোলীয়া কারবার চলে, অর্থাৎ খুলি থয় আর কোনবা মানুষ ফোন করলে তালে আহে। এনেকা ধরনের প্র্যাকটিস পালে কিন্তু বড় সিরিয়াস অ্যাকশন হব। এটু কেবল ডিএম এক ভায়োলেশনে নহব, এটু তাকে বেশি কথাটো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হব। গ্রামীণ অঞ্চলত দোকান পোহার দুটা বজালেকে খুলি থাকিব, ছয় বজার পর পুয়া পাঁচ বজালেকে রাজহুয়া স্থানত ঘুরা ফুরা নিষেধ। গ্রামীণ অঞ্চলত মই আমার গাঁওরক্ষী বাহিনীর লোকসকলক আপনাদের জড়িয়ে অনুরোধ জানাম, যেহেতু পুলিশের উপস্থিতি সকল জায়গাতে সম্ভব নহব, রাইজে নিজে দায়িত্বটো বুঝি এইখানে যাতে করে আর আমার গাঁওরক্ষী বাহিনীয়ে এই ক্ষেত্রত পহরা দিয়ার ক্ষেত্রত অকমান বেশি সচেতন হয়। অফিস কছাৰীৰ ক্ষেত্রত বিশেষকে ডিসি অফিস, এসপি অফিস এইবিলাক স্পেসিফাই করা হওয়া নাই, এইবিলাক বিশেষকে উল্লেখ করা হওয়া নাই, কিন্তু এইবিলাক অফিস খোলা থাকিব। বিশেষকে যিখিনি আমার অফিসবিলাকত আর আবশ্যকীয় ব্যক্তিসকলক সিনিয়র অফিসারে জ্যেষ্ঠ বিষয়ে মাতি পেলায় কামবুর করিব পারিব। আর পাঁচ শতাংশতক যদি সংক্রমণ বাহে তেতিয়া হলে এটি কন্টেইনমেন্ট জোন হিসাবত ঘোষণা হব। কিন্তু ডিসি এসপিয়ে স্বাস্থ্য বিভাগের লগত আলোচনা করে সেইখানে মাইক্রো কন্টেইনমেন্টও করিব পারে, অর্থাৎ এটা বিশেষ এলাকাও করিব পারে বা গোটেটো সমগ্র এরিয়াটো করিব পারে বিপদটোর মাত্রাটো চাই পেলায়। আর এই ক্ষেত্রত কন্টেইনমেন্ট জোন সন্দর্ভত মই এটা কথা সকলোরে দৃষ্টিগোচর করিব বিচাৰিছো, ইটস এ জিরো টলারেন্স জোন। কন্টেইনমেন্ট জোন মানে কন্টেইনমেন্ট জোন, ইয়াত মানুহে তামাশা যাতে নকৰে। গুৱাহাটী চহৰত কন্টেইনমেন্ট জোনত কিছুমান আমি ব্যগ্রতার লক্ষ্য করছো যে কিছুমান ব্যক্তিয়ে কিছুমান গলিত অলপ ঘুরা পকা ধেমালি ধুমুলা ইত্যাদিবুর করব লাগিছিলে। এই ক্ষেত্রত পুলিশ অতিকে কঠোর হব, কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রত অতিকে কঠোর হওয়া যাব। আর যিটো সময়ত বজার সমার অকমান এলাও করে দিয়া হব, সেইটো সময়ের বাদে অন্যান্য সময়ত মানুষের ঘুরা পকা যদি হয় আর পুলিশক ফাঁকি দি তার বেরিয়ারটো পার হয়ে পেলায় পলুয়ার বা ইফালে ইফালে যার যে প্রবণতা দেখা যায়, তেতিয়া পুলিশ কিন্তু অতিকে কঠোর হব। আর এই ক্ষেত্রত কোনো আপোচ নহব, তেতিয়া পুলিশক বেয়া পায় গালি পাৰি লাভ নহব, আর ডাঙর ডাঙর কথা পেপার প্রবন্ধ লিখিও লাভ নহব। আর কারণ আমি এতিয়া একটা ডাঙর বিপদের সম্মুখত আছো, মানুষ মরি এনেকে কষ্ট পাই থাকাতকে মানখিনি পরিয়ালর হাহাকার হওয়াতকে পুলিশকে গালি পাৰক, কিন্তু পুলিশে কঠোর হবই। এই ক্ষেত্রত আমার কোনো আপোচ নহব, গতি মই সদাশয় রাইজক সাবধান করে দিছো এই ক্ষেত্রত যাতে কন্টেইনমেন্ট জোনের যিখিনি নিয়ম কানুন এইখিনি যাতে তেওঁলোকে ভঙ্গ করবলে সাহস নকরে।
ধৰ্মীয় প্ৰতিষ্ঠান সমূহ 15 দিনলৈ বন্ধ ৰখাৰ যিটো কথা কোৱা হৈছে সেই ক্ষেত্ৰত পুৰোহিত বা মৌলবীয়ে যিখিনি নিত্য ব্যৱহাৰ্য নিত্য কৰণীয় কাম কৰিব লাগে তেখেতলোকে নিজৰখিনি কাম কৰিব বাকীখিনিও যেনেকে ৰিক্সা চাইকেল ইত্যাদিত এজনে ব্যক্তি যাব পাৰিব তেতিয়াও আৰু বিশেষকে মহিলা লৈ যাব পাৰিব আমাৰ পুলিচসকলো এই ক্ষেত্ৰত সতৰ্ক থাকিবলৈ আমি কম যাতে অনাহক মানুহক আমনিও নকৰে গতিকে এই ক্ষেত্ৰত আমি কেয়াৰ ল'ম আৰু অড ইভেন যেতিয়া হ'ব সেই ক্ষেত্ৰতো পুলিচ সতৰ্ক থাকিব সচেতন থাকিব কিন্তু এই ক্ষেত্ৰতো মই ৰাইজক সচেতন হৈ পেলাই যদিহে সেই অড দিনৰ গাড়ীখন তেওঁৰ নাই ইভেন গাড়ীখনহে আছে তেতিয়াহ'লে তেখেত নোলাব ইয়াৰ অৰ্থটো হ'ল তেখেত ওলাই আহিব নালাগে কিবা কাম থাকিলেও ওলাই আহিব নালাগে যদিহে সেই গাড়ীখন নাই আবেলি 2 বজাৰ পৰা 5 বজালৈ সকলো নাগৰিকৰ ৰাজহুৱা স্থানত চলা ফুৰা বন্ধ থাকিব আবেলি 2 বজাৰ পৰা পুৱা 5 বজালৈ এই ক্ষেত্ৰত মই স্পষ্টীকৰণ এটা কৰাই দিব বিচাৰিছোঁ যে কিছুমান ছিনিয়ৰ অফিচাৰ তেওঁলোকৰ পৰিয়াল লৈ পেলাই ছিনিয়ৰ অফিচাৰক কাৰ্ড দেখুৱাই পেলাই ঘূৰাৰ এটা প্ৰৱণতা আছে কিছুমান ব্যক্তিয়ে আনকি মাননীয় সংবাদ মাধ্যমৰ প্ৰেছৰ কাৰ্ড এখনো দেখুৱাই দিয়ে যদিও তেওঁ সংবাদ মাধ্যমৰ মানুহ নহয় তেনেকুৱা মানুহ আমি দেখা পাইছোঁ এইখিনিও আমি চাম প্ৰত্যেকটো বস্তু আমাৰ চকুত নাহিবও পাৰে কিন্তু এইবোৰ ক্ষেত্ৰত সংবাদ মাধ্যমৰ মাননীয় কৰ্মীসকলে আমাক দৃষ্টিগোচৰ কৰি দিলে আমি কৃতজ্ঞ হ'ম আৰু মাস্কৰ ক্ষেত্ৰত এতিয়া আৰু বাৰম্বাৰ কৈ থাকিবলৈ নাই এজন সংক্ৰমিত লোক এটা জেগাত থাকিলে তেওঁ যদি সেই জেগাত অন্যান্য মানুহ আছে তেওঁলোকে মাস্কটো পৰিধান কৰা নাই বা ভালমতে আৰু কৰিলেও মাস্কটো 5 মিনিটৰ কাৰণে খুলি চাহ একাপ ৰাস্তাত খাই দিলে কিনাৰতে সংক্ৰমিত লোক এজন আছে তেতিয়াহ'লেও তেওঁ সেই 5 মিনিট যে খুলিলে সেইখিনিতো তেওঁৰ সেই বেমাৰটো সংক্ৰমণ হ'ব পাৰে গতিকে মাস্কটো 1 মিনিটৰ কাৰণে খোলাটো যেতিয়া ৰাজহুৱা স্থানত থাকে এইটো সমীচীন নহয় ফটকে মাস্কটো তললে মূৰ কৰি কিবা এটা খাই দিয়াটো যেতিয়া বহুত মানুহ একেলগে থাকে সেইটো সমীচীন নহয় আমি এই ক্ষেত্ৰতো চাবলৈ আমি যত্ন কৰিম আমি পাৰিলে আপোনালোকে ক'ৰবাত ভিডিঅ' যদি তেনেকুৱা পায় আমাক দিলে সেই মানুহকেইজন আমি চিহ্নিত কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ এতিয়া আমি বহুত পাই আছোঁ আজিকালি আমাক বহুত আপোনালোকৰ মাজৰ পৰা ভাল ভাল আমাক ফুটেজেছ দি আছে আমি তেওঁলোকক চিহ্নিত কৰি আমাৰ চাইবাৰ ৰুমৰ তৰফৰ পৰা আমি ইতিমধ্যে একশ্যন কিছুমান ক্ষেত্ৰত লৈছোঁ আৰু এইটো লৈ থকা হ'ব আমাৰ ৰাইজে অসমৰ ৰাইজে কি কৰে এই 1টা বজাত বন্ধ হৈ যায় এইটো দোকানবোৰ এতিয়া বন্ধ হৈ যাব ঠিক 12টাৰ পৰা 1টালৈকে বিৰাটকৈ ক্ৰাউডিং কৰে মানে একেলগে গোট খাই বজাৰ কৰিবলৈ গুচি আহে বহুত মানুহ একেলগ হৈ যায় সেইটো এটা বৰ আনফৰ্চুনেট কথা আমি বিপদৰ কাৰণে আমি যদি আমাৰ ব্যৱহাৰ পাতিবোৰ অকণমান বদলাওঁ আমাৰ আচৰণ বিধিবোৰ যদি অলপ বদলাওঁ আমি কি কৰিব পাৰোঁ আমি পুৱা 5টা বজাত 6টা বজাত দোকান খোলোঁ ৰাতিপুৱা যদি 6টা বজাত দোকানখন খোলে ৰাতিপুৱা যদি পাব্লিকে ৰাইজে ৰাতিপুৱাৰ পৰাই বজাৰখিনি কৰিবলৈ তেতিয়া আমাৰ ছ'চিয়েল ডিষ্টেন্সিংটো নিজে নিজে মেইনটেইন হ'ব কিন্তু এটা কথা পাৰ্মিশ্যন দিয়া সময় চোৱাটো যদি ভিৰ কৰে বেয়া চেয়া নাপাব তেতিয়াও পুলিচে লাঠি চলাই দিব কিন্তু কাৰণ গালিয়ে পাৰক পুলিচক কেছেই দিয়ক আমাৰ এগেইনষ্টে দি থাকক পাৰ্মিশ্যন থকা সময়ছোৱাটো যদি ক্ৰাউডিং কৰে পত্ৰকাৰে দায়িত্ব ক্ৰাউডিং নকৰাটো
দূরে দূরে থাকাটো গতিকে বজার হল কারণ পারমিশন আছে আমার 12টা বজাত বজার দিয়া আছে হেবুলি তার যদি একগুট হয়ে যায় তাত কিন্তু আমার এই কেসেস লই থাকি বলে সময় না থাকিব পারে তেতিয়া কিন্তু আমার অ্যাকশন হবো ফাংশন যদি কোনোবাই মনে মনে পাতিবলে সাহস করিলে কোনোবা জায়গাত যত পাবলিক গুট খালে এইখিনিক বিশ্বঘাতকতা বলে ধরে লওয়া হব সমাজের প্রতি দেশের প্রতি বিশ্বঘাতকতা বলে ধরে লওয়া হব তেওঁলোকৰ বিরুদ্ধে কেবল আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 144 সাধারণ আইপিসি সেকশনের কেস নলওঁ আমি অ্যাটেম্প টু মার্ডারের কেস লম যদি আমাক ফাঁকি দি পেলাই কোনোবাই কোবাত ফাংশন পাতিলে প্রোগ্রাম তথাকথিত অনুষ্ঠান করে ডাঙর মানুষ এগাল মানুষ গুট খুয়ালে তেতিয়াহলে আমি কিন্তু তেতিয়া এটু বিশ্বঘাতকতা বলে লম আর আমি কঠোরতম ধারার অধীনত যিমান ডাঙর মানুষ যিমান সাধারণ মানুষ যিয়ে নহোক আমি তেওঁৰ বিরুদ্ধে অ্যাকশন লম এইখিনি মই অকমান কঠোরকে কবলে বাধ্য হয়েছো কারণ যেতিয়া আমি কোভিডর মৃতক সকলের প্রতি আমি সন্মান জানাইছিল আপনার মনটো সুকে খুন্দা মারি ধরা নাই নে অসমখন কেনে গৈছে গতিকে আহক সকলোৱে মিলি পারিলে দেশখনক এটা বিপদৰ পৰা বচাবলৈ চেষ্টা